Welcome to our messy, crazy, beautiful life. Good morning, everyone. Welcome to my channel. আজকে একটা নতুন দিনের নতুন ব্লগ নিয়ে আমি হাজির তোমাদের কাছে। আজকে আমার কিন্তু অনেকগুলো প্ল্যানিং আছে, মানে অনেকগুলো কাজ আছে। আমাকে বাড়ি থেকে বেরিয়ে যখন কোনো কাজ করতে হয় তখন তার জন্য আমাকে আগে থেকে দিনের শুরুতেই কাজগুলো, যেগুলো বাড়ির কাজ, সেগুলো অলরেডি কিছুটা কিছুটা করে সেরে রাখতে হয়। তো আজকে আমার বেরোনো আছে, তো কোথায় যাবো সেটা তোমাদেরকে ভিডিও পরে দেখাবো। কিন্তু তার আগে পাংখুড়ির আজকে একটা ক্লাস আছে, স্পেশাল ক্লাস পাংখুড়িদের জন্য, কারণ ওদের আজকে একটা ফায়ারলেস কুকিং ক্লাস আছে, সেটা ওদের স্কুলেরই। তো সেটার আমি অ্যারেঞ্জমেন্টটা সকালবেলা করছি। আগে ওকে সমস্ত কিছু যা যা লাগবে ওর, সেইগুলো সমস্ত কাটিং করে অ্যারেঞ্জ করে দিতে হবে ওকে আগে। দেন আমার পেখম পাংখুড়ির ব্রেকফাস্টটা করে নেব, আর তারপরে আমি রান্নার যতটুকু সম্ভব অ্যারেঞ্জ করে দিয়ে বেরিয়ে যাব, পাংখুড়িকে নিয়ে বেরোব। দু বছর বাদে ইউনিফর্মটার কি অবস্থা হয়েছে, এই নিয়ে সিঙ্গাপুরটা না পড়লেই হতো অন্য কিছু কর। দাঁড়া, আমি ল্যাপটপ নিয়ে আসি। এই তো অ্যাপ্রনেই সব ভেঙে যাচ্ছে, ভেঙে গেলাম সেটা। লিটল শেফ রেডি, আমাদের ঝালমুড়ির ইনগ্রেডিয়েন্টস রেডি, ফায়ারলেস কুকিং ক্লাসের সব নিয়ে নিয়েছি, চানাচুর, মুড়ি, তেল আর সমস্ত কিছু, আর সাথে এটা আমচুর পাউডার নিয়েছি। লিটল শেফ, শোনো ম্যাম কি বলছে। ভালো করে মাখাও। কি মা কি করলে তুমি আজকে এটা? ঝালমুড়ি। হ্যাঁ, জোরে বলো, ঝালমুড়ি। হ্যাঁ, ঝালমুড়ি। কি কি দিলে এতে? টমেটো, হ্যাঁ, লঙ্কা। দেখাও দেখাও সোমি, কোনটা কোনটা কি? টমেটো, লঙ্কা, ওটা কি, কড়াইশুঁটি, ধনে পাতা, অনিয়ন, অনিয়ন, ক্যারট, কিউকাম্বার, কিউকাম্বার, আর তেল, আর মুড়ি ছিল, আর তেলচুর। সাউথ পয়েন্ট স্কুলের নিউ ক্যাম্পাস যেটা ভীষণ বড়, মুকুন্দপুরে তৈরি হচ্ছে এটা, এখানে স্টুডেন্ট ক্যাপাসিটিও ওদের প্রচুর বেশি হবে, কারণ তার জন্য ওরা এখানে ওয়ান শিফটে স্কুলটা চালাবে। এটা সাউথ পয়েন্টের মুকুন্দপুরের নিউ ক্যাম্পাস। তো আমরা চলেছি আমাদের উদ্দেশ্যে, আমরা যেখানে যাচ্ছি আজকে বাইকেই যাচ্ছি, কারণ পাংখুড়ির বাবা অ্যাভেলেবেল ছিল, সেজন্য যেখানে যাচ্ছি আজকে বাড়ি থেকে খুব বেশি দূরে নয়, তাই চলে এসেছি। অ্যাকচুয়ালি এসেছি পাংখুড়ির আই চেকআপে, সেকেন্ড আই চেকআপে, একজন অন্য ডক্টরের কাছে, সেটা হচ্ছে নেত্রালয়ম অ্যাট মুকুন্দপুর। এখানে এখন পাংখুড়িকে একজন জুনিয়র ডক্টর দেখছেন। তো এখন সব জায়গাতেই যেখানে আই চেকআপ হয় সেখানে সব জায়গাতেই প্রথমে জুনিয়র ডক্টর দেখেন, দেন সিনিয়র ডক্টর। তো দেখানো আমাদের হয়ে গেছে, দেখো এখানে অনেক ডক্টর বসেন আইয়ের, আই স্পেশালিস্ট। তো আমরা পাংখুড়িকে দেখিয়েছি যাকে তাকে আমরা আগে থেকেই দেখাতাম, তিনি হচ্ছেন ডক্টর লাভ কোজগুয়াই। তো আমি তিন বছর ধরে পাংখুড়িকে ওনাকেই দেখাই, আর এখানে ভীষণই ভালো। এটা যদিও নতুন হয়েছে এই সেন্টারটা, খুবই ভালো এখানকার অ্যাকোমোডেশন, ডক্টরস এবং এদের অ্যাসিস্ট্যান্টসও খুবই ভালো। তো তোমরা এখানে দেখাতেই পারো, এটা একদমই বাইপাসের সামনে, আরেনটেগর হসপিটালের কাছাকাছি, মানে বাইপাস থেকে আরেনটেগর হসপিটালের দিকে যে রাস্তাটা আসছে সেই রাস্তাটার উপরেই। উল্টো দিকে তোমরা দেখতে পাবে অভিদীপ্তা টু, যেটা হচ্ছে বাইপাসের উপরে অভিদীপ্তা টু বিল্ডিং, সেই বিল্ডিং অভিদীপ্তা ওয়ান, অভিদীপ্তা টু এর ঠিক অপোজিটে নেত্রালয়ম।
ডক্টর লাভ কোচগুয়াই খুবই ভালো একজন ডক্টর। পাংখুড়িকে দুটো চকলেট দিয়েছে আর পাংখুড়ি এই ফাঁকে সেই চকলেটটা খাচ্ছে। আর আমি তোমাদেরকে পজিশনটা মানে নেত্রালয়ামের ঠিকঠাক পজিশনটা বোঝানোর জন্য ভিডিও শ্যুট করছি। এটা দেখো অভিদীপ্তা ওয়ান আর এটা অভিদীপ্তা টু, মানে যেটা হচ্ছে সেটা সেই বিল্ডিংটা হচ্ছে অভিদীপ্তা ওয়ান, আর তার পেছনেই রয়েছে পাশেই অ্যাকচুয়ালি রয়েছে অভিদীপ্তা ওয়ান। তো এই দুটো বিল্ডিং যেখানে তার ঠিক অপোজিটে নেত্রালয়াম, মানে খুঁজে পেতে কোনো অসুবিধাই নেই এবং এক জায়গায় আসলে তুমি প্রচুর স্পেশালিস্ট আই স্পেশালিস্ট পাবে। খুবই ভালো, গুগল সার্চ করলেও তোমরা কিন্তু এটা নেত্রালয়াম কিন্তু পেয়ে যাবে। আমাদের আজকে সেকেন্ড চেক আপ হয়ে গেল, আমরা আজকে অন্য ডক্টরের কাছে এসেছিলাম চেক আপ করাতে, তার ডিটেলসটা আমি তোমাদেরকে বললাম। তো এখন আমরা অভিদীপ্তা টু এর সামনে দাঁড়িয়ে আছি, এখানে আমরা উদর বুক করেছি, তাই জন্য উদরের জন্য ওয়েট করছি, উদর বুক করেছি উদরের জন্য ওয়েট করছি। এখান থেকে আমার বাড়ি মানে এইটা হচ্ছে, দেখতে পাচ্ছো তোমরা, দেখো দেখতে পাচ্ছো কি, দেখো এটা হচ্ছে মেট্রো লাইন, ওই বাইপাস দেখা যাচ্ছে, আর এটা হচ্ছে অভিদীপ্তা টু ওয়ান। তো আমরা এখানেই ওয়েট করছি, মানে বাইপাসের একদমই ওপরে, মানে কাছাকাছি দাঁড়িয়ে আছি, ওপরের জন্য ওয়েট করছি। আসার সময় ওর পাপা দিয়ে গেছিলো, এখান থেকে আমাদের বাড়ি হার্ডলি 10 মিনিট লাগবে যেতে, আমরা ব্যাক সাইডটায় থাকি। তো এখানে এখন ওয়েট করি, দেখি কতক্ষণে উপরে আসে, কারণ বাড়িতে তো পেখম ওয়েট করছে, সে তো মোটামুটি সবার মাথা খারাপ করে দিচ্ছে, বুঝতেই পারছি খারাপ হয়ে আছে, যেহেতু ওর পাওয়ারটা ভালোই এসেছে। আচ্ছা বাড়ি যাব এখন, কিন্তু আজকের ভিডিওটা আর বেশি বড় করলে অনেকটা বড় হয়ে যাবে, সেজন্য আমি এখানেই আজকের ভিডিওটা শেষ করছি, সামনে আরও ভালো ভিডিও নিয়ে আসবো। ততক্ষণ তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা। আর অবশ্যই সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। বাই বাই।